রাত 12টায় আসে, সকাল 7টায় যায়। বারাকটা না থাকলে আমি বন্ধুদের কি করব? তরকারি আছে, ভাত নাই, ভাত আছে তো তরকারি নেই, এইরকম পরিস্থিতি নিতে আমরা পড়ে গেছি। বেশি সমস্যা সকাল থেকে থাকে, 9টা বাজে যায়, রাত 12টা বাজে আসে, সারাদিন ঠান্ডা জিনিস খেতে হয়, বাচ্চা কাচ্চা খাইতে কষ্ট হয়। আপনার কতদিন ধরে? প্রায় 3-4 বছর 5 বছর হইব এরকম গ্যাসের সমস্যা, কিন্তু শীতের দিন আসলে গ্যাস পাই না। এখন বর্তমানে সমস্যা হয়েছে যে 7:30-7:30 বাজে যায়, রাতের 11:30 বাজে আসে, কোনো সময় বিকেল 4:00 বাজে আসে, খুবই সমস্যা। সমস্যা মানে বারাকটাই থাকে না। আমাদের বোনের বাড়ি, বারাকটা না থাকলে আমি বন্ধু মিল কী করব? এত সমস্যা, মহল্লাবাসীরা সবাই বলছে যে এটা তো মহল্লাবাসীর এটা করা সম্ভব না, এটা সরকারিভাবে জিনিসটা। এইরকম করছিলাম যে আমরা সরকারের কাছে অনেকভাবে আবেদন জানাইছি, কানানে বড় হয় না, সে পিতা মানে বিরক্ত হইয়া নিজেরা নিজেরাই এটা করতে চাইছিলাম, কিন্তু এটা তো সম্ভব না, এটা তো সরকারিভাবে, এটা তো নিজেরা বললেই করা যায় না, তাই না? তে একটা সমস্যা, অনেক সমস্যা, বাড়িটারা থাকতেই চাই। জি, আমাদের এখানে দেখেন আমরা গ্যাসের সমস্যার ব্যাপারে মানে বলবো যে আপনার সারাক্ষণ খাটাখাটি করে আমরা যে আমরা বাসায় যাব, বাসায় গিয়ে মনে করেন যে তরকারি আছে, ভাত নাই, ভাত আছে তো তরকারি নেই, এইরকম পরিস্থিতি নিতে আমরা পড়ে গেছি। এখন ছাদের উপরে যে রান্না করবো, ঢাকা ঘরে এমন একটা অবস্থা যে ছাদের উপরে লাকড়ি চুলা দিয়ে রান্না করবো, ওইটারও কোনো পরিস্থিতি নেই। এটা আমরা মনে করি করে রেখি এখন বিভাগে মানকা চিপায়। এখন ঘটনা হচ্ছে যে আমাদের যে এটার যদি একটা সমস্যার যদি সমাধান যদি করা যেত, তাহলে আমরা হয়তো যারা খেতে খাওয়া মানুষ আমরা একটু ভালো মন্দ করে হয়তো এই যে কাজের পরে হয়তো ভাঙে গিয়ে হয়তো একটু ভালো মন্দ খেতে পারতাম বা একটু আরামে মানে খাওয়া দাওয়া করতে। আমাদের আর কিছু চাহিদা না, আমাদের চাওয়া পাওয়া যে আমরা দুপুরটা যেন ভাত ভালো মতো খেতে পারি। সকাল 7:30-7:30 মধ্যে চলে যায়, আবার কোনো সময় আছে রাতে 9:00-10:00 বাজে আসে, আবার কোনো সময় বিকেল টাইমও আসে। আমরা যারা চাকরি থেকে মানুষ যারা চাকরি করে জানেন সে প্রতিনিয়ত যায়, তাদের মনে করেন যে সকালে উঠে খাওয়া দাওয়ার কোনো কষ্ট হয়, ঝামেলা হয়, বিশেষ করে গ্যাসটা খুবই প্রয়োজন। আবার রাত 12টায় আসে, সকাল 7টায় যায়, করি রাত্রে করে রাখি, এটা বাচ্চার জন্য হাতি এগুলা বাসি খায়, দিনে সারাদিন থাকে না। দেখেন এই তিনটা নিবায়া, তারপর একটা এটার মধ্যে কি রান্না করবে? একটু চা খাইতে পারবো, বিস্কিট নিয়ে আইসা, মুড়ি নিয়ে আইসা, চা পাক করে চা বুনি খায় থাকতে পারি। এই সমস্যাটা সারা বছরই, কিন্তু ঈদের সময় এত গ্যাস থাকে বলার বাহিরে। ঈদের সময় অনেক গ্যাস থাকে, সব মানে বন্ধ থাকে, গ্যাস থাকে, আমরা রান্না বান্না করে আরাম পাই।